এখানে আসার আগে ফ্রন্ডে আমার ধারণাই ছিল না যে আমরা এই ক্ষেত্র বেশ এগিয়ে গেছি। ওষুধ কিন্তু একটা স্পর্শকাতর বিষয়, ঔষধ এবং ঔষধে যে সকল ইঞ্জেকশন বা নানাবিধ যন্ত্রপাতি অটোক্লেভ তারা বানায় আমি দেখে অবাক। অটোক্লেভের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিন, আমি ডাক্তার নই কিন্তু উপজেলা হাসপাতাল ঘোরাফেরা করেছি, চাকরির সূত্রে অটোক্লেভ দেখতাম খুব জরুরি জিনিস। আমার ধারণা ছিল যে এগুলো বোধহয় খুব উন্নত দেশ ছাড়া তৈরি হয় না। এখানে যখন ঢুকলাম যে তারা সিরিঞ্জ বানান ওষুধ বানান, খুব সত্যি সত্যি অবাক হয়েছে। প্রথম বিশ্বাস করতে চাইছিলাম না কিন্তু আর বিশ্বাস না করে পারছি না এতক্ষণ দেখার পরে শোনার পরে। আপনাকে ধন্যবাদ সাজাক স্যার, প্রচুর কাজ করেছেন। আপনি আপনার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, অবশ্যই তাদের জন্য আমি দোয়া করি, আপনার জন্য দোয়া করি, আপনার স্ত্রী এবং আপনার পরিবারের সকলের জন্য আমার দোয়া করি, চমৎকার কাজ করেছেন। আমাদের এখন শুধু সামনে যাওয়ার সময়, আমি বেশি লম্বা বক্তৃতা করবো না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলবেন আরও বিস্তারিত। এই যে এতগুলো কাজ কথা বললাম, একটি কথা যদি আপনারা কিছু মনে না করেন, আমরা কাজ করছি, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আমাদের কুটিখানিক মানুষ বিদেশে আছে। গতকাল আমি মাত্র লন্ডনে ফিরে এসেছি, আগে দু সপ্তাহ ছিলাম, অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে, আমাদের দেশের মানুষ কত ধরনের কাজ তারা করছে বিশ্বাস করা যায় না এবং অত্যন্ত কঠিন পরিশ্রম করছে। আমরা এখন একটি পরিচিত জাতি, যেখানে কিছু প্রত্যেকে জিজ্ঞেস করেছে যে তোমরা যে এত ভালো করছো ভাই, সত্যি খুব ভালো লাগছে, এই যে সম্মান পাচ্ছি, স্বীকৃতি পাচ্ছি, এটা আমাদের সকলের অর্জন, এটা কোনো বিশেষ ব্যক্তির নয়। তবে হ্যাঁ, বিশেষ ব্যক্তি বলতে গেলে অবশ্যই আমাদের জাতির পিতা আমাদের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যদি আমাদেরকে আহ্বান না করতেন, তিনি যদি ঠিক সময়ে নেতৃত্ব না দিতেন এবং আমাদের লাখ লাখ মুক্তিযোদ্ধারা, একজন আসাদুজ্জামান এখানে বসে আছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তারা যদি ঝুঁকি না নিতেন তাহলে আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না, আমরা এখনও অন্যের নিয়ন্ত্রণে অন্যের শাসনে বাস করতাম। সামাজিক শান্তি, ঐক্য, স্থিতিশীলতা, এছাড়া কিন্তু পৃথিবীর কোনো দেশ, জাপান বলুন, কোরিয়া বলুন, চীন বলুন, তাইওয়ান বলুন, এমনকি আমাদের পরিচিত মালয়েশিয়া, যে দেশের কথাই বলুন, স্থিতিশীলতা, শৃঙ্খলা, ঐক্য, রাস্তায় লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করা, একে অন্যকে আক্রমণ করা এবং অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করা নিজেদের মধ্যে, এইগুলো আমাদেরকে সামনের পথে এখন প্রধান বাধা বলে আমি মনে করি। আমাদের ছেলেমেয়েরা খুবই সপ্রতিভ, স্মার্ট, তারা এমন কোনো কাজ নাই করছে না, জ্ঞান বিজ্ঞান সব। কালকে আমি আসছিলাম, বোয়িং 787 ড্রিম লাইনার, অত্যন্ত অ্যাডভান্স এটা এয়ারক্রাফ্ট, আমাদের বিমানে ক্যাপ্টেন ছিল আমাদের এক মেয়ে তসলিম, আমাদেরই মেয়ে তসলিম ক্যাপ্টেন ছিল সেই বোয়িংয়ে, সে চালিয়ে নিয়ে আসলো লন্ডন থেকে।